নমস্কার, দ্য রেগুলারে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটির মূল প্রবেশদ্বার, সেই মূল প্রবেশদ্বারের সামনে। আমরা দেখতে পাচ্ছি এখানে মিউনিসিপ্যালিটিতে আগত যারা কাজে, বিভিন্ন কাজে আসছেন, যারা যে মানুষেরা সাধারণ মানুষ থেকে শুরু করে যারা কর্মচারী রয়েছে, তাদের হাতে এখানে এই স্যানিটাইজার দেওয়া হচ্ছে, স্যানিটাইজ করা হচ্ছে তাদের হাতে। আমি একটু ক্যামেরা পার্সনকে একটু দেখানোর জন্য অনুরোধ করবো। এখানে একজন বসে রয়েছেন, তার হাতে স্যানিটাইজার রয়েছে। এখানে আগত যারা কর্মচারী থেকে শুরু করে যারা বিভিন্ন কাজে মিউনিসিপ্যালিটিতে আসছে, তাদের সবার হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে। স্যানিটাইজ করে তাদেরকে মিউনিসিপ্যালিটিতে প্রবেশ করার জন্য বলা হচ্ছে এবং সাধারণ মানুষও সেই আবেদনে সাড়া দিচ্ছেন। আমি এখানে যে দাদা রয়েছেন তার থেকে একটুখানি কথা বলে নেবো তার সাথে। দাদা, এই কী মানে কী করছেন এখানে? মানে আপনি প্রতিজনের হাতে হাতে এটা দিচ্ছি, মানে স্যানিটাইজার দিচ্ছি। কী কারণে দিচ্ছেন জানেন? করোনা ভাইরাসের জন্য। এটা মিউনিসিপ্যালিটি থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, হেলথ ডিপার্টমেন্ট দিয়েছে। আপনার নাম? আমার নাম মুজিবুর রহমান। কিন্তু একটা কথা, আপনাদের মাস্ক কোনো ব্যবহার করা এখনো পর্যন্ত দেয়নি, সেরকম কোনো উদ্যোগ নেয়নি। আচ্ছা, আমরা কথা বলে নিলাম এখানকার যারা যিনি এখানে দিচ্ছেন এই স্যানিটাইজার। আমি দেখতে পাচ্ছি হেলথ ডিপার্টমেন্টেরও আরেকজন রয়েছেন, তার মুখেও মাস্ক রয়েছে, হাতে করোনা ভাইরাস সংক্রান্ত যে ব্যানার, যাতে মানুষকে সচেতন করা যায় সেই ব্যানার রয়েছে। আমি তার সাথে কথা বলে নেবো। কি বলবেন, আপনি তো মাস্ক ব্যবহার করছেন, এখানে স্যানিটাইজ করা হচ্ছে, হেলথ ডিপার্টমেন্ট থেকে এই এটা নেওয়া হচ্ছে, কি বলবেন? হেলথ ডিপার্টমেন্ট থেকেই দেওয়া হচ্ছে যাতে সবাই সুস্থ থাকে। এটা নেওয়া হয়েছে, এই উদ্যোগটা এই 4-5 দিন হলো দিয়েছে, 4-5 দিন হলো দিয়েছে। এখানে ডাক্তার আসছে, সবই আসছে, সব চেক করছে, সব কিছুই হচ্ছে। আচ্ছা, কতটা ভালো উদ্যোগ বলে মনে করছেন এরা? অনেক ভালো, ডাক্তারবাবু যেরকমভাবে দেখছেন, রক্ত পরীক্ষা হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, সব কিছুই করা হচ্ছে, খুব ভালো। এখানে মিউনিসিপ্যালিটিতে যারা যারা আসছে, যে সকল স্টাফেরা, তাদের সবার হাতে এবং যারা বাইরে থেকে আসে তাদের হাতেও এটা দেওয়া হচ্ছে? হ্যাঁ, ও পাশেও একটা রাখা হয়েছে, এ পাশেও একটা রাখা হয়েছে। কতদিন চলবে এটা? এবারে সেটা বলতে পারছি না, সেটা আমাদের হেলথ অফিসার বলতে পারবেন। আচ্ছা, বিভিন্ন আমাদের তো এখানে এই মিউনিসিপ্যালিটিতে অনেক ডিপার্টমেন্ট আছে, তাদের সবাইকেই কি এই একই প্রসেস তারা গ্রহণ করে? হ্যাঁ হ্যাঁ, বাইরের থেকে যত লোক আসছে সবাইকেই এটা দেওয়া হচ্ছে, ওখানেও রাখা হয়েছে মেয়ে ছেলে দিয়ে, এখানেও ওনাকে। মানে বাইরে একবার দেওয়া হচ্ছে, তারপর ডিপার্টমেন্টে, যেই ডিপার্টমেন্টে যেই লোকেরা যাচ্ছে সেই ডিপার্টমেন্ট বাইরের থেকে তো হাতে নিয়ে তারপরেই ঢুকছে ভেতরে, আর এদিক থেকে যারা যাচ্ছে এখানে দিচ্ছে, এখান থেকে নিয়ে ভেতরে ঢুকছে। আপনার নাম? সুমিতা শর্মা। আপনি হেলথ ডিপার্টমেন্ট? হেলথ ডিপার্টমেন্ট। ধন্যবাদ। নমস্কার, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান সুদামা রায়ের অফিস ঘরে। আমরা চেয়ারম্যান স্যারের থেকে একটুখানি জেনে নেব যে সাম্প্রতিক যে ভয়াবহ ব্যাধি, যেটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু যাকে মহামারী আখ্যা দিয়েছে, সেই মহামারী এখনো অবধি পশ্চিমবঙ্গকে তেমন কাবু করতে না পারলেও দুজনের এখনো অবধি আক্রান্ত হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছি। সেই বিষয়টিকে মাথায় রেখে কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে 1.5 ঘন্টার রাস্তা কাঁচরাপাড়া, সেই কাঁচরাপাড়া পৌরসভার পক্ষ থেকে কাঁচরাপাড়াবাসীর জন্য পৌরসভার পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কী কী প্রিকশনস নেওয়া হয়েছে তা আমরা জেনে নেব চেয়ারম্যান স্যারের থেকে। স্যার কী বলবেন? কাঁচরাপাড়া পৌরসভার পক্ষ থেকে আজকে আমরা আমাদের মিউনিসিপ্যালিটি কর্মচারী আছে তাদেরকে ডেকে কীভাবে করোনা ভয়ে থাকতে হবে না সেই ব্যবস্থাটা আমরা কর্মচারীদেরকে বুঝিয়ে দিয়েছি। কর্মচারীদেরকে বলা হয়েছে কি আমাদের যা কিছু আছে, হেলথ ডাক্তার ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার, আমাদের সিনিয়র সাব কাউন্সিলর ছিলেন, সবাই মোদের ডাক্তারবাবু বলে দিলেন কি কীভাবে হাতটা পরিষ্কার করতে হবে, খাওয়ার আগে খাওয়ার পরে এই পরিষ্কার হাতটা করে আপনারা খাবেন, কোনো গুজুকে উপর মন দেবেন না, কেন কি অনেকগুলো গুজুক ছাড়া হচ্ছে। আমরা চেষ্টা করছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন কি কীভাবে কী করা যায় সেটা আমরা সচেষ্ট আছি। মানুষকে দেখে আমরা আজকে বুঝিয়ে দিলাম কি কীভাবে আপনারা থাকবেন, বাড়িতে গেলে কী করবেন,
হাত পা মুছে যাবেন, সাবুন দিয়ে ধরবেন, তারপরে যা ব্যবস্থা করার আছে। সবসময় যদি বাড়িতে যান, গরম জল থাকে, গরম জল থেকে হাত মুখ ধুয়ে নেবেন, সব থেকে ভালো। কাপড় দুদিন থেকে বেশি গায়ে দেবেন না, যে কাপড় থাকে তাকে বাথরুমে তাই অন্য জায়গায় রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। আমাদের কর্মচারীদের নির্দেশ দেওয়া হচ্ছে কি কীভাবে এখানে আসবেন, আমরা সব ডিপার্টমেন্টে হাত ধোয়া ওয়াশিং জল দিয়ে দিয়েছি, কর্মচারী হাত ধুচ্ছেন। আমাদের মিউনিসিপ্যালিটির ভিতরে ঢুকলেই গেটে দুটো লোক দাঁড় করিয়ে দিয়েছি, ওরা স্প্রে হাতে স্প্রে দিচ্ছে, তারপরে মানুষ আমাদের ভিতরে ঢুকছে। এই গুণ ব্যবস্থা কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আমরা করে রেখেছি। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লু এর এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কনুই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। আর এই যে ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা দেখেছি সকালবেলায় যে যারা ভিতরে আসছেন, যারা বিভিন্ন কাজে মিউনিসিপ্যালিটিতে আসছেন, ইনক্লুডিং যারা পৌর কর্মচারী তাদেরকেও হাত স্যানিটাইজ করানো হচ্ছে। এবং ডিপার্টমেন্ট ওয়াইজ কি সে এইরকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে মাস্ক বিতরণ বা হাত স্যানিটাইজার করা? আমাদের হেলথ ডিপার্টমেন্টে যত কর্মচারী আছে তাদের মাস্ক বিতরণ করা হয়েছে। এরপরে কিছু কিছু কর্মচারী যা আমাদের আছে, যাকে কাশি আছে, সর্দি আছে, তাদেরকে আমরা বলেছি কি তোমরা এটা মাস্কটা নিয়ে নেবে। আর হাত ধোয়ার জন্য সব ডিপার্টমেন্টে আমরা হ্যান্ড ওয়াশ রেখে দিয়েছি। কেন কি কর্মচারী যত আসবে যাবে হাত মুখ ধুয়েই যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে যাবে। এই ব্যবস্থা কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটি থেকে করা হয়েছে। আর আরেকটা প্রশ্ন, যেটা যারা আর কি পৌরসভা যারা সাফাই কর্মী তাদের মানে করোনা আক্রান্ত হওয়ার পূর্ণ আশঙ্কা রয়েছে, তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের জন্য? যাদের আমাদের পৌরসভা সাফাই কর্মচারী আছে তাদের জন্য ব্যবস্থা হচ্ছে ওদেরকে কালকেই মাস্ক দেওয়া যাবে, গ্লাভস দেওয়া যাবে। এইসব আমরা ব্যবস্থা করে নিয়েছি, কালকে ওনাদেরকে দেওয়া হবে। আর যারা সাফাই কর্মচারী আছে ওনাদেরকে বলা হয়েছে কি তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কাজ করে এসে হাত মুখ ধুয়ে ভালো করে থাকবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, শেষ প্রশ্ন করে নেব যে মাননীয় মুখ্যমন্ত্রী মানে নির্দেশ দিয়েছেন যে পৌর শুধু না, যারা আর কি সরকারি কর্মচারী তাদের আর কি 4টার মধ্যে ছুটি দিয়ে দেওয়া হবে, তা সেই নির্দেশিকা কি এখানেও পালন করা হচ্ছে? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আছেন, উনি যা নির্দেশ দিয়েছেন কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটি কাল থেকে মানে 19 তারিখ থেকে এটা ফলো করছে। আমরা কর্মচারীকে নোটিশ করে দিয়েছি, 4টা বাজলে ওরা চলে যাবে, এটা নির্দেশটা পালন করা হবে। এটা 31 মার্চ পর্যন্ত। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম কাঁচাপাড়া পৌরসভার পৌরপ্রধান সুদামা রায়ের সাথে। উনি জানালেন যে কাঁচাপাড়াবাসী এবং যারা পৌর কর্মচারী রয়েছেন, যারা প্রতিনিয়ত এখানে কাজ করে যাচ্ছেন মানুষের জন্য, এবং বিশেষত যারা সাফাই কর্মী তাদেরকেও বিভিন্নভাবে অ্যাওয়ার করার চেষ্টা করা হচ্ছে। তাদের মধ্যেও আগামীকালই যেরকম বললেন যে তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হবে, গ্লাভস বিতরণ করা হবে, যাতে কিছুটা করোনার থেকে যাতে যেগুলো প্রিকশন হু থেকে যেগুলো রেকমেন্ড করেছে সেগুলো তারা এখানে ব্যবস্থা করবেন। আমরা এখন পেয়ে গেছি আমাদের সাথে কাঁচাপাড়া পৌরসভার উপপৌরপ্রধান মাখন সিনহা মহাশয় এবং কাঁচাপাড়ার একজন বরিষ্ঠ কাউন্সিলর সুভাষ চক্রবর্তীকে। আমি প্রথমে উপপৌরপ্রধানের কাছ থেকে একটু জেনে নেব যে এই যে মানুষের মধ্যে করোনা নিয়ে যে আতঙ্ক, একটা গুজব রটে গেছে যে বাজার নাকি বন্ধ হয়ে যেতেও পারে, তাই জন্য মানুষ আগাম সতর্কতা হিসেবে বাজার থেকে নিজেদের মাল যারা নিত্য প্রয়োজনীয় সেসব দ্রব্য রয়েছে, চাল ডাল যারা মুদিখানা যেই সব জিনিস রয়েছে সেগুলো তুলে নিচ্ছে, এতে একটা কৃত্রিম সংকট বাজারে দেখা দিয়েছে। এই নিয়ে কাঁচাপাড়া পৌরসভা কী ব্যবস্থা নিয়েছে সেটা নিয়ে একটু আমি জেনে নেব।
কাঁচাপাড়া পৌরসভা চব্বিশটি ওয়ার্ডে এই করোনা ভাইরাস সম্বন্ধে আমরা ইতিপূর্বেই আমাদের সেলফ হেল্প গ্রুপ এবং SW ওয়ার্কার এবং বিভিন্ন সংগঠনগুলোকে আমরা প্রত্যেকটি পাড়াকে প্রত্যেকটি বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পৌরসভার চেয়ারম্যান সুদামা রায়ের নেতৃত্বে নির্দেশে এইটি আমরা প্রথমত চালু করেছি লাস্ট উইকে। বর্তমানে দেখা যাচ্ছে যে হোডেস ব্যবসা বাণিজ্য কতগুলো লোক সময়ের সুযোগে সদ্ব্যবহার করে কালোবাজারি করতে চায়। যেমন আমার চেয়ারম্যান আজকে যে বললেন, কালকে ওকে একজনে বলেছে যে বাজার নাকি বন্ধ করে দিচ্ছে, জিনিস পাওয়া যাচ্ছে না। তখন উনি সেই ভদ্রলোকে ডেকে জিজ্ঞাসা করেন, লোক পাঠান যে একে বলা হলো তুমি যেটা প্রচার করেছ এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং ভুল। কাঁচাপাড়া পৌরসভা সজাগ দৃষ্টি রাখছে, কোনো দোকানে কালোবাজারি আমরা হতে দেব না। আমার ম্যাডাম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীও এই কালোবাজারি হরের সম্বন্ধে অত্যন্ত সজাগ এবং তাদেরই হুঁশিয়ারি দিয়েছে, যদি কেউ কালোবাজারি করে মাল মজুত করে তাহলে তার জেল হতে বাধ্য। আচ্ছা, শেষ প্রশ্ন করে নেব যে কাঁচাপাড়ার বিভিন্ন ওষুধের দোকানে মাস্ক এবং স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না, এটা নিয়েও একটা মানুষের মনে একটা ভ্রান্ত মানসিকতা তৈরি? না, এইটা কিছু এটা নিয়ে কি পৌরসভার তরফ থেকে কি কোনো রকম তল্লাশি বা এরকম কিছু? না, আমরা তল্লাশি শুরু করিনি, কিন্তু এটা আংশিকভাবে প্রভাব ফেলেছে। আমরা যেমন কালকে মাল তুললাম অনেকগুলো, প্রায় 50 পিস আমরা মাল তুলেছি, মালটাই এসেছে হেন সিটিজেন। আসার সঙ্গে সঙ্গে আমরা খবর পেয়ে আমার স্টাফ চেয়ারম্যান পাঠিয়ে দিল, তাকে বলা হলো যে কাঁচাপাড়া পৌরসভা মাল চায়, অত মাল দিতে চাচ্ছিল না। তখন চেয়ারম্যান সাহেব বলবে যে আমাকে মাল দাও, তারপরে যেহেতু তুমি কাঁচাপাড়া করো, তখন ও পুরোপুরি মাল আমাদের দিয়েছে। আর ক্রাইসিস এখনও সেরকম দেখা যায় নাই, আমার দেখা যে এমন কোনো হয় নাই যে দোকান থেকে গিয়েছি মাল পাই নাই বা বেশি দাম নিয়েছে, এই কথাটা কাঁচাপাড়া পৌরসভা চেয়ারম্যান কিংবা আমার কাছে আসেনি। এখন আমরা কথা বলে নেব কাঁচাপাড়া পৌরসভার বরিষ্ঠ কাউন্সিলর সুভাষ চক্রবর্তী মহাশয়ের সাথে। ওনার থেকে আমরা জেনে নেব যে করোনা সতর্কতা, মানে করোনা রোখার জন্য আগাম যে সতর্কতাগুলো নেওয়া হচ্ছে, তার কী কী নেওয়া ও উপায় অবলম্বন করা যেতে পারে? আমি একজন পেটি ডাক্তার হয়েও বলছি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দিয়েছেন, সেই নির্দেশকে পুরোপুরি আমরা মেনে চলছি। তাছাড়া আমাদের এখানে ভয় বা আতঙ্ক যেটা হয়েছে সেই দিক থেকে আমরা যারা কাউন্সিলর এবং আমাদের যারা সাথে আছেন তাদের সকলকে নিয়ে আমাদের চেয়ারম্যান নানা রকম এবং আমাদের যারা ডাক্তার আছেন এখানে পৌরসভার, তারা সতর্কভাবে, হ্যাঁ, সবসময় বলছেন যে সতর্ক থাকতে হবে, কিন্তু কোনো গুজব যাতে না হয় সেই দিকটার উপরে আমরা খুব বেশি নজর দিচ্ছি। একদিকে সতর্ক থাকা, অন্যদিকে যে গুজব ছড়ানো এইটার থেকে মানুষকে, হ্যাঁ, সাথে নিয়ে আমরা চলছি। সুতরাং এত কিছু ভয়ের কোনো ব্যাপার নেই, বরং নিজেকে সতর্ক থাকার জন্য আমরা চাচ্ছি যে নিজেকে নিজে বাঁচান। এবং তা করতে গেলে যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে, আমাদের মিউনিসিপ্যালিটি থেকে যে পোস্টারগুলো দেওয়া হয়েছে সেইগুলোকে আমরা পাড়ায় পাড়ায় আমরা এটা করছি। আপনারা অনুগ্রহ করে এই পোস্টারটা সমস্ত কিছু কীভাবে চলতে হবে, পশ্চিমবঙ্গ সরকার আমাদের এইগুলো দিয়ে দিয়েছে, এইটাকে, হ্যাঁ, আমরা সব সময়ের জন্য ফলো করব, তাহলেই অনেকটা ভালো
আমরা থাকতে পারবো, হ্যাঁ, এবং যাতে সুস্থ সবাই থাকেন সেই দিকে নজর রাখবো। What is that?